নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে কাঁচা কলা কোফতা। এই যে কাঁচা কলা কোফতা বানাবো, তো কাঁচা কলা গুলো এইরকম ছোট ছোট করে কেটে আমি সিদ্ধ করে রেখেছি, একটুখানি নুন দিয়েছি, দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর কাঁচা কলা কোফতাটা বানাবো, একটু আলু দেবো, আর একটু টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা, মটরশুঁটি। নতুন আলু নিয়েছি, নতুন আলু দিয়ে কোফতাটা তরকারিটা করবো, খুব সুন্দর লাগবে। আর কোফতাটা বানানোর জন্য বেসন নিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা। আর তরকারিটা করবো তখন পাঁচফোড়ন লাগবে, আর সাদা তেল লাগবে, আর নুন, আর আদা বাটা। তো আমি কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিই, কোফতাটা রেডি করে নিই। আমি কিভাবে কাঁচকলার খোলাটা ছাড়াচ্ছি আপনারা দেখুন। এই যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তো এই যে এইভাবে মোটা খোলাটা বাদ দিয়ে দিচ্ছি। আমি এরকম করে সবকটা কাঁচা কলার খোসা গুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, খোলা ছাড়িয়ে নিয়েছি, এবার এটা ভালো করে চটকাবো। একটু নুন দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, একটু বেসন দেবো। বেশি বেসন লাগবে না, এক চামচ মতন বেসন দিলেই হয়ে যাবে। কাঁচা কলার কোপ্তা যারা খান না, তারা একবার খাবেন, খুব সুন্দর হয় খেতে। আগেই সবাই বলবে কাঁচা কলা, কিন্তু কাঁচা কলার কোপ্তাটা করে খান, খুব সুন্দর লাগে খেতে। এইভাবে ভালো করে মেখে নিলাম। এবার কোপ্তার আকারে এটাকে সেভ করে নেব। বন্ধুরা, হাতে তেল নিয়েছি, হাতে তেল নিয়ে এরকম করে ভালো করে হাতটা মাখিয়ে নিয়েছি, নিয়ে এরকম ভাবে গোল গোল করে শেপ দেবো। আমি এগুলো দিয়ে নিয়েছি, আর এইগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে খুব সুন্দর, দেখুন, হাতে তেল নিলে আর হাতে কিছু লাগবে না। আপনারা যেরকম আকার চাইবেন সেরকম আকারই দিতে পারেন। আমি এরকম করে সবকটা বানিয়ে নেবো। বন্ধুরা, কোপ্তাগুলো সব রেডি করে নিয়েছি, আমি এবার উনুনটা জ্বালাবো, জ্বালিয়ে কড়াটা বসিয়ে নেবো। বন্ধুরা, কড়াটা চাপিয়েছি, গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলটা দিয়ে দেবো কোপ্তাগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো আমি ভাজবো। এরকম এক পিঠ উল্টে 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 নিলাম, এইভাবে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। আমার এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি এটা, আর বাকি গুলো ভেজে তুলে নেবো। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কিছু আসেনি, কিছু আসেনি, একটা গাড়ি এসছে, কিসের গাড়ি, আওয়াজ হচ্ছে, কোনো কথা হবে না, থাক। অপূর্ব একটা সেন্ট বেরোচ্ছে কোপ্তাগুলো দিয়ে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু ফোড়ন নিয়েছি, পাঁচ ফোড়ন সেটা দিয়ে দিচ্ছি। এই ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, দুটো আলু নিয়েছি, ভেজে নেবো। বন্ধুরা, নিয়ে যাও, আমাদের বুবুকে কে নেবে, কে নেবে, কেউ নেবে? বুবু,
বুবুকে আমরা দিয়ে দেবো, এত বদমাইশি করছে এখন, দিয়েই দেবো আমি, দিয়েই দেবো। বন্ধুরা নেবেন? আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এতে একটা একটা করে সব মশলা আমি উপকরণগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিচ্ছি, চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিচ্ছি, একটু নুন দিচ্ছি, একটু হলুদ, একটু ভালো করে একটু নাড়িয়ে নেবো। আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সব মশলাগুলো দিয়েছি, এবার একটু ভালো করে কষে নেবো। মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়েছি। এবার একটু চিনি দেবো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিচ্ছি। এবার জল দিয়ে দেবো, জলটা একটু বেশি দিয়েছি যাতে আলুটা তো এখনো গলেনি, আলুটাও গলবে, তাই একটু ফুটুক। এরমভাবে একটু ঢাকা দিয়ে রাখবো, আলুটা গলে গেলে তারপরে কোপ্তাগুলো দেবো। বন্ধুরা ঢাকাটা খুলছি, খুলে দেখি আলুগুলো গলে গেছে কি। নতুন আলু তো বেশিক্ষণ সময় লাগে না, হ্যাঁ গলে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো, বন্ধুরা কোপ্তা গুঁড়ো দিয়ে বেশি ফোটাবো না, 2 মিনিট ফোটালেই হয়ে যাবে, অল্প গ্রেভি থাকবে। দেখুন বন্ধুরা কোপ্তা গুঁড়ো পুরো অলরেডি ঝোলটা ঢুকে গেছে, দেখুন এরকম গোটা গোটাই থাকবে, আর ভেতরে ঝোল ঢুকেছে, ঝোল ঢুকে বড় বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরকম ঝোলটা রাখবেন কোপ্তাতে। আমি একটু গরম মশলা দিচ্ছি, গরম মশলা গুঁড়ো করে রেখেছি, সেই গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আপনারা ঘি খেলে ঘি দেবেন, খুব সুন্দর হয়। একঘেয়েমি তরকারি খেতে খেতে তখন আর ভাল লাগে না, তখন এরকম কাঁচকলার কোপ্তা করে এইরকম তরকারি করবেন, গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। আমার রেডি, আমি এটাকে নামিয়ে দেবো। বন্ধুরা কাঁচকলার কোপ্তা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগছে কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।